আজকের পৃথিবীতে ইউরোপের স্লোগান এটাই, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমাল, মানুষ একজন অর্থনৈতিক প্রাণী, উপার্জনের জন্য ইকোনমিক্যাল, জিন্দগির সার্থকতা, পড়ালেখার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য, কিংবা পড়ালেখা না করলেও জীবনের উদ্দেশ্য একটাই, দেশে থাইকে কামাই অথবা বিদেশ, পয়রা অথবা না পয়রা, সব অবস্থায় টার্গেট একটাই, উপার্জন। কি ভাই বুঝতেছেন আমার কথাটা? কথা বোঝেন নাই? এই যে উচ্চ শিক্ষা, ডিগ্রির পর ডিগ্রি, পিএইচডির পর পিএইচডি, ডক্টরেটের পর ডক্টরেট, এটার অর্থ কি, উদ্দেশ্য কি? আরেকটু ভালো চাকরি মিলবে, আরেকটু ভালো আরো কিছু বেতন বাড়বে, আরেকটা আরেকটা এমপিও ধরতে পারলে, আরেকটা ইনক্রিমেন্ট হইলে, আরেকটা বেতন বর্ধিত হইলে টাকা বাড়বে, টাকা বাড়বে, টাকা বাড়বে, টাকা বাড়বে। বিদেশ জানকে বাজি রাইখা, জীবন বাজি রাইখা, পানির তলে দিয়া, জাহাজের ভিতরে, মাছের ড্রামের ভিতরে, মাইলকে মাইল, শত শত মাইল, জঙ্গল পাহাড় পাড়ি দিয়া, এক দেশের থেকে চুরি করিয়া আরেক দেশে জায়গা, কি ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ঠিক না? কি বলেন? ইসলাম প্রচারের জন্য, কালেমা প্রচারের জন্য, কি জন্য? উনি উনি মুখেও কইতে নারাজ, উনি মানে বুঝাইছে পয়সা। ইজ দ্য সেকেন্ড গড, নাউজ টাকা হচ্ছে দ্বিতীয় খোদা, এটাই খোদা। টাকা বলে না আমাদের দেশের মানুষ, টাকা থাকলে বাঘের চোখও কিনা যায়, তুই যাস না বাঘের চোখ আনতে, একটা আশার দিয়ে না তোর সোজা করে লাগে, ফাইজলামি কথা সব জায়গায় চলে, হ্যাঁ যাবে না। তাইলে এইভাবে আমাদেরকে উৎসাহিত করে, জওয়ান বুড়ো সবার ফিকির একটাই, মেরে মোহতারাম, আমার বাবা ভাই বন্ধু সবার কাছে, ছাত্ররা যারা পড়ালেখা করছেন আপনাদের কাছে, সবার কাছে আমার এটাই মূল কথা। আসলে আমাদের মূল মাকসাদ পৃথিবীতে আসার শুধু সম্পদ, এটা জিন্দগির একটা আইটেম হইতে পারে, জীবনের একটি কাজ হইতে পারে কিছুক্ষণ, কিন্তু এটাই জীবনের মূল উদ্দেশ্য এটা না। জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি এটাই হচ্ছে আকবার, সবচেয়ে বড়। সবচেয়ে বড় বিষয় কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন না ভাই সবচেয়ে বড় বিষয় কি? সবাই বলেন, বলেন আসো, সবাই বলতে রাজি না, সবাই বলতে, কিন্তু মার্কাটা কি কইতে গেলে সবাই বলে, কিন্তু কারণ মার্কাটা কির পিছনে একটা বেলা বিস্কুট, অথচ আল্লাহর কথা বলার পিছনে তামাম পৃথিবী, তামাম পৃথিবী তো আল্লাহ দিছেন, আমার দিছে না, হ্যাঁ, সারে দুনিয়া তেরে লিয়ে আর তু সিরফ মেরে লিয়ে, আল্লাহ তাআলা বলেন বান্দা তামাম দুনিয়া আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি, আমার জন্য বানিয়েছি। অতএব আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত এটা বেশি বলে, যে আমাদের এই সমস্ত আশা বসা, বয়ান করা, বয়ান শোনা, সব কিছুর মাকসাদ একটাই, আল্লাহ তাআলা যেন আমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমার উপরে কি হয়ে যায়, রাজি হয়ে যায়, এটাই বড় জিনিস, বড় জিনিস। এটা জান্নাতের চাইতেও বড় নিয়ামত, জান্নাত বড় নিয়ামত না, বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা আমার উপরে যেন কি হয়ে যায়, রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এটা বড় নিয়ামত।
এটা বড় নিয়ম, সর্বশ্রেষ্ঠ নিয়ম আল্লাহ তাআলার সন্তুষ্ট। আল্লাহ তাআলা যখন বলবে বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট, তো আর আল্লাহ তাআলা কখনো ফালা ইয়াসখাতু আবাদান, আল্লাহ যখন সন্তুষ্ট হবেন তখন আর কোনোদিন তিনি অসন্তুষ্ট হবেন না। এটা হলো বড় পাওয়া জান্নাতের মধ্যে। একটা সূক্ষ্ম কথা, ছোট্ট কথা বুঝেন, যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী থাকবে। কেন চিরস্থায়ী থাকবে? কেন? কারণ হইল জান্নাতে প্রবেশ করাইয়া আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তোমাদের উপরে সন্তুষ্ট। আর যার উপরে আল্লাহ সন্তুষ্ট তার উপরে তিনি আর কোনোদিন রাগ করবেন না, আর রাগ করবেন না বলেই জান্নাত থেকে আর বাহির করবেন না। এই জন্য মূল মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি, রিদওয়ান, রিদওয়ান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইছেন ফজরের পরে, মাগরিবের পরে, সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে তিনবার করে এই বাক্যটা পড়বা। নবীজির সবক, কার সবক বলেন? রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। দেখেন জবানের হালাত, অসংখ্য মানুষের মুখ দিয়ে উচ্চারণ হয় আখেরাত আর পরকালের কথা আমরা কি পরিমাণ কম জানি এটার প্রমাণ দেখেন, তাকায়া দেখেন। এক একজন তো পণ্ডিতির কোনো পণ্ডিতির লেগে আদম জানা, আরে মাতব পড়ো, বাপরে বা সাধুয়ানে গেলে শুধু সাইয়া যাইতেন ফা বুঝবেন মাতব্বর কারে, এক একজনের মাতবুরি, মাতবুরি এক একজনের মাতবুরি। আজাইরা পণ্ডিত আখেরাত বলতে পারে না, পরকালের কথা বলতে পারে। আল্লাহ রসুল আখেরাত পরকালের কথা আর বলতে গেলে মুখ দিয়ে বাইরে, আমরা সাধারণ মানুষ, হুজুর আমরা সাধারণ মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা রইতাম জিঙ্গাইয়া শরম দিয়া কিলাম, বা কি আলাপ আলাপ। আপনি, আমি তো প্রায় বলি আপনি সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, আমনে কা গরুর গোস্ত খান, ডিবুজি মূর্খ মানুষে খায়, আপনি মূর্খ হয়েছেন দেখা, আপনি সবসময় আলুর ভর্তা ডালে না খাইবেন, ফাইজলামি করেন, আপনি গরুর গোস্ত লেছেন কেন, আপনি মুরগির গোস্ত খান কেন, এগুলো তো শিক্ষিতরা না খাবে, আপনি মূর্খ হয়েছেন যেহেতু আপনি সবসময় ডালে না খাইবেন, ঠিক না কথা বড়া? এটা কইলে কব হ্যাঁ হুজুর মূর্খ হয়েছি দেখি আল্লাহ বুঝিটি খাইতাম না, তাহলে এই এই যে এটা যদি বলতে পারেন তাহলে মূর্খ হয়েছেন দেখা, এজন্য বুঝি আল্লাহর কোরআন শিখতেন না, এজন্য বুঝি নামাজ শিখতেন না, এজন্য বুঝি কবরের সামান বানাইতেন না, এজন্য বুঝি আখেরাতের সামান বানাইতেন না, এটা কি ধরনের বোকামি কথা? আমি আখেরাত কি সরু সরু আর নাম কথা বলেন, সবাই বলেন, সবাই বলেন পরকাল এটা কি সরু সরেয়া রশ্মি দীর্ঘি ক খ এ বি সি ডি হাট্টিমা টিম টিম, তো আপনি বুঝেন না কি তা, আপনি মূর্খ কি, আপনি সরু সরে আনা পারেন না, আপনি এই বেলায় তো মূর্খ না, আপনি তো পড়েন না, আপনি জানার প্রেরণাই বোধ করেন না। অতএব মনে করবেন সরু সরিয়া যে লিখতে জানে না, এবিসিডি যে লিখতে পারে না, পড়তে পারে না, তার জন্য কবর মাফ, তার জন্য আখেরাত মাফ, তার জন্য জাহান্নাম মাফ, এ কথা আপনাদেরকে কোনো হুজুর বলেছে কি না বলেন, হাত তোলেন, বলেন মিয়া, যে আপনি যদি ছোটবেলায় হাতের লেখা না শিখে থাকেন অথবা যদি স্কুলে ফাইনারিতে যদি না ফেরে থাকেন তাহলে আপনার বাচ্চা গেছেন, যেহেতু আপনি মূর্খ অথবা আপনার আর কিছু লাগবে না, এরম কথা বলেন ভাই, এরম চাচারা বলেন এরম বিষয়টা, তাইলে তাহলে ইনশাআল্লাহ ইবাদত আর আমলের বিষয় মৃত্যু পর্যন্ত শিখতে হবে, ছাড় নাই। 90 বছর না, যার বয়স 900 বছর তাকেও দিন শিখতে হবে, তাকেও কি করতে হবে বলেন, দিন জানি না বুঝি না এ কথা বললে আপনি পার পাবেন না। দুনিয়া চলবে, দুনিয়া তো গরু ছাগলেরও চলে,
দুনিয়া তো কাফের বেঈমানেরও চলে, দুনিয়ার চলা নিয়ে কোনো ফেস নাই। দুনিয়া বড় লোকও ভাত তরকারি খায়, গরিবও ভাত মাছে খায়, ধনী লোকও টাইলসে থাকে, একেবারে মূর্খও টাইলসেই থাকে, সব একই রকম। ভাত মাছ চাল ডাল স্ত্রী সন্তান বাড়ি দালান বিল্ডিং ঘর সুখের সরঞ্জাম একই রকম, একই রকম। অতএব আখেরাত শেখা দরকার, কবরের সামানা বিষয় শেখা দরকার, পরকালের বিষয়গুলো শেখা দরকার। আর পরকালের বিষয় হলো কোরআন, পরকালের বিষয় হলো ইবাদত, পরকালের বিষয় হলো মুআমালাত, পরকালের বিষয় হলো মুআশারাত, পরকালের বিষয় হলো আখলাক, পরকালের বিষয় হলো জিকির, পরকালের বিষয় হলো কোরআনুল করিমের তেলাওয়াত, পরকালের বিষয় হলো নামাজ, যাকাত, হজ, জিকির, হালাল হারাম বেছে চলা, জেনে চলা। এগুলো আপনি শিক্ষিত না মূর্খ, স্কুলে পড়ছেন না না পড়ছেন, বড় লোকের ফুত না গরিবের ফুত, ঠেলা গাড়ি চালান নাকি কোটি টাকা কামান, আল্লাহর কসম এগুলোর কোনো বাজ বিচার হবে না। বরং যে অবস্থায় থাকেন আপনাকে শিখতেই হবে, শিখতেই হবে, মানতেই হবে, আমল করতেই হবে, পেটে ভাত থাকুক বা না থাকুক, ঠেলা গাড়ি চালান আর রিক্সা চালান আর অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, সেজদা আপনাকে করতেই হবে, জিকির আপনাকে করতেই হবে, বন্দেগি আপনাকে করতেই হবে, আল্লাহ তাআলার গোলামি আপনাকে করতেই হবে। কি করতে হবে বলেন? আমল করতেই হবে, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নাই। অতএব আমি এটাই বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন তিনটি জিনিসে তুমি সন্তুষ্টি প্রকাশ করো। এক নাম্বার, রদিতু বিল্লাহি রব্বা, তুমি এটা বলো, আল্লাহ আপনার মতো মাওলাকে আমি রব পেয়ে, আমার প্রতিপালক আপনাকে পাইয়া আমি খুশি, খুশি। অবিল ইসলামে দিনা, আল্লাহ কতজনে কত ধর্ম মানে, ইসলামকে আমি আমার ধর্ম হিসাবে পেয়ে খুশি, খুশি। তিন নাম্বার, আল্লাহ কতজনে কতজনকে মানে, নেতা মানে, কিতা মানে, ইতান মানে, হিতান মানে, আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে আমি খুশি, আপনাকে রব পেয়ে খুশি, ইসলামকে দিন পেয়ে খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে নবী পেয়ে খুশি। আল্লাহ তাআলা বলেন, তুমি যেহেতু আমাকে পেয়ে খুশি, ইসলামকে পেয়ে খুশি, আমার বন্ধুকে পেয়ে খুশি, যাও আমিও তোমার উপরে খুশি, আমিও খুশি, আমিও খুশি। এজন্য বাপ আমি সন্তুষ্টি প্রকাশ করিলে আল্লাহ তাআলাও সন্তুষ্টি প্রকাশ করবে, আমি আল্লাহর প্রশংসা করিলে আল্লাহ তাআলাও আমার প্রশংসা করবে। যেমন আমি বললাম সুবহানাল্লাহ, বলেন আবার অর্থ কি? আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি, আপনার বলেন না, একটু কথা বললে ক্ষতি কি বাজান, আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। আল্লাহ তাআলা তখন জবাব দেন সাথে সাথে, বান্দা আমার পবিত্রতা তুমি বর্ণনা করিলেও আমি পবিত্র, পবিত্রতা তুমি বর্ণনা না করিলেও আমি পবিত্র, পবিত্র কি না আল্লাহ। অতএব তুমি বললেও আমি যা, তুমি না বললেও আমি তা, অতএব আমারে পবিত্র বলছো যাও, এই বরকতে আমি তোমাকে পবিত্র বানাই দিব। এজন্য বান্দা আল্লাহর জন্য যা বলে যা করে আল্লাহ তাআলা তার রিফিট তার প্রতিদানে প্রতি উত্তরে কিছু না কিছু বলে থাকে, কিছু না কিছু দিয়ে থাকে। এজন্য বেশি 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 আল্লাহকে ডাকা দরকার, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা দরকার, আখেরাত আর পরকালের ফিকির করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।